हेलो फ्रेंड्स, तुम्हारे सबाई के आमार चैनले स्वागत जानाच्छी और आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के एक नवेल निये आलोचना करछी और नवेलर नाम हलो ट्रेन टू पाकिस्तान और ये नवेलर लेखक हलन खुशवंत सिंह। छोटो करे आमरा आमादेर लेखक सम्पर्के एकटु जेने नेब। खुशवंत सिंह एर जन्म हय 1915 साले 2 फेब्रुआरि और तिनि मृत्युबरण करेछिलेन 2014 सालेर 20 मार्च 99 बछर बयसे। তিনি একজন ভারতীয় লেখক, আইনজীবী, কূটনীতিক, সাংবাদিক এবং রাজনীতিবিদ ছিলেন। 1947 সালের ভারত বিভাজনের অনুভব তাকে ট্রেন টু পাকিস্তান নামের নভেল লিখতে অনুপ্রাণিত করেছিল। এটি তার লেখা একটি অতি জনপ্রিয় বিখ্যাত উপন্যাস। ট্রেন টু পাকিস্তান লেখা হয়েছিল 1950 সালের প্রথম দিকে, তবে 1956 সালে খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান নিউ দিল্লিতে প্রথম প্রকাশিত হয়। তিনি 1980 থেকে 1986 সাল পর্যন্ত পার্লামেন্টের সদস্য ছিলেন। এছাড়া তিনি 1974 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন, যা তিনি 1984 সালে ফিরিয়ে দেন। পরে 2007 সালে তিনি ভারতের দ্বিতীয় বৃহত্তম পুরস্কার পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। এবার আমরা আমাদের নভেলে ফিরে আসব। নভেলের লেখক কল্পিত সীমান্তবর্তী গ্রাম পাঞ্জাবের অন্তর্গত মনোমাজরা দৃষ্টিকোণ থেকে 1947 সালের আগস্টে ঘটে যাওয়া ভারত বিভাজনের বিবরণ ব্যাখ্যা করেছেন। ট্রেন টু পাকিস্তান একটি ঐতিহাসিক নভেল আর এই নভেলে আমরা থার্ড পার্সন অমনিশিয়ান্টের পয়েন্ট অফ ভিউ পাই। এবার আমরা জানব থার্ড পার্সন অমনিশিয়ান্ট বলতে কী বোঝায়। এটি গল্প ব্যাখ্যা করার এমন এক কৌশল যেখানে ন্যারেটর অর্থাৎ বর্ণনাকারী গল্পের সমস্ত চরিত্রের চিন্তাভাবনা এবং অনুভূতি সম্পর্কে জ্ঞাত। তাহলে চলো এই নভেলের মূল চরিত্রগুলি সম্পর্কে সামান্য ধারণা করা যাক। জগৎ সিং এই নভেলের প্রধান চরিত্র আর তার ডাক নাম হলো জগ্গা। তিনি মনোমাজরা গ্রামের অল্প বয়সী শিখ ডাকাত, তবে তার হৃদয় মন্দ না, কারণ তিনিই মনোমাজরা গ্রামের মুসলমানদের জীবন বাঁচিয়েছিলেন নিজের প্রাণ ত্যাগ করে। নুরান হলো মনোমাজরা গ্রামের মুসলিম তাঁতি তথা মসজিদের ইমাম ও মোল্লার কন্যা, যার জগৎ সিং এর সাথে ভালোবাসার সম্পর্ক ছিল আর নুরান 2 মাসের গর্ভবতী ছিল। ইমাম বক্স নুরানের বাবা আর মনোমাজরা গ্রামের মসজিদের ইমাম ও মোল্লা। তিনি জগৎ সিং এর সাথে নুরানের ভালোবাসার সম্পর্কের বিষয়ে অবগত নন। মল্লিও একজন যুবক ডাকাত আর সে অন্য গ্রামের একটি গ্যাংয়ের নেতা। মল্লি আর জগ্গা একে অপরকে ঘৃণা করে। মল্লির হয়ে আগে জগ্গা কাজ করত, কিন্তু পরে জগ্গা মল্লির গ্যাং থেকে বেরিয়ে আসে। যখন মনোমাজরা গ্রামের মুসলমানরা চলে যায় শরণার্থী শিবিরের উদ্দেশ্যে, তখন তাদের সম্পত্তির দায়িত্ব মল্লিকে দেওয়া হয় আর সে সেই সব থেকে লুণ্ঠন চালায়। লালা রামলাল হলেন মনোমাজরা গ্রামের মহাজন আর তার পরিবার সেই গ্রামের একমাত্র হিন্দু পরিবার। মল্লি রামলালের বাড়িতে ডাকাতি করে এবং রামলালের খুন করে আর সেই দোষে জগৎ সিংকে ফাঁসানোর পরিকল্পনা করে। ইকবাল সিং দিল্লির একজন শিক্ষিত মানুষ, যাকে মনোমাজরা গ্রামের বাসিন্দাদের সরকারি সংস্কারের জন্য বিভিন্ন আবেদনের কথা জানানোর উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছিল। পরিবর্তে তিনি জগৎ সিং এর সাথে হিন্দু মহাজন লালা রামলালের খুন করার অপরাধে কারাগারে বন্দী হন। তাছাড়া ইকবাল সিংকে মোহাম্মদ ইকবাল নামে রূপান্তরের চেষ্টা চলে। তাকে মুসলিম লীগের সদস্য হওয়ার অভিযোগেও অভিযুক্ত করা হয়। হুকুম চাঁদ মনোমাজরা এবং পার্শ্ববর্তী জেলার ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক। তার চরিত্রটি যথেষ্ট সন্দেহপূর্ণ। সমগ্র উপন্যাসে তিনি তার একাধিক সিদ্ধান্ত নিয়ে সংগ্রাম করে গেছেন। শেষ পর্যন্ত নভেলের শেষে তিনি মনোমাজরার মুসলমানদের একটি গণহত্যার হাত থেকে বাঁচাতে ইকবাল সিং ও ডাকাত জগৎ সিংকে কারাগার থেকে মুক্তি করার আদেশ দেন। সাব ইন্সপেক্টর একজন দুর্নীতিবাজ কর্মকর্তা যিনি জগ্গা ও ইকবালকে কারাবন্দী করেছেন, যদিও তিনি জানতেন যে ইকবাল ও জগ্গা রামলালের হত্যা করেনি। তিনি মূলত ম্যাজিস্ট্রেট হুকুমচাঁদের ইশারায় কাজ করতেন। ভাই মিত সিং একজন পুরোহিত এবং মনোমাজরা গ্রামের শিখ মন্দির অর্থাৎ গুরুদুয়ারার তত্ত্বাবধায়ক। আশেপাশের একটি গ্রাম থেকে মনোমাজরায় আসা এক যুবক, যে মনোমাজরা শিখদের উস্কানি দেওয়ার কাজ করে, যেন মনোমাজরা গ্রামের মুসলমানরা যেই ট্রেনে পাকিস্তান যাবে তাদের হত্যা করার ষড়যন্ত্রে অংশীদারি করে, কিন্তু মিত সিং সেই ব্যাপারে আপত্তি প্রকাশ করে। বন্টা সিং হলে মনোমাজরা লম্বারদার অর্থাৎ স্থানীয় প্রধান। তিনি কর আদায় করেন এবং সেই সূত্রে তিনি স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হন।
উপন্যাসের শেষে তিনি পাকিস্তানগামী ট্রেনে মনোমাজরা গ্রামের মুসলমানদের হত্যার পরিকল্পনা সম্পর্কে পুলিশকে অবহিত করেন। হাসিনা হলেন এক তরুণ মুসলিম পতিতা। এছাড়া বাকি চরিত্রগুলি হল গৌণ। মূলত উপরোক্ত চরিত্রগুলোকে কেন্দ্র করে নভেলে অগ্রসর হলেই ট্রেন টু পাকিস্তানের বিষয়বস্তু বোঝা যাবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আর ট্রেন টু পাকিস্তান সম্পর্কে বিশদে জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।